লেপচাতে এসে গেছি আমরা। এবারে এখানে আমাদের হোটেল ভাড়া নেওয়া হয়েছে। আমাদের মোটামুটি গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে। কত করে রুম ভাড়া এখানে? 2000 রুপিয়া থাকো জলদি কর দিয়ে। সকাল সকাল উঠে পড়েছি আমরা, তো এখন আমরা যাচ্ছি কিছু ফটো সেশন করতে, কিছু ব্লগ বানাবো আর রিলস। কোথায় যাচ্ছি মনে আসতে বললে তো? আমরা এখন সানরাইজ ভিউ পয়েন্টে যাচ্ছি। সকাল সকাল ঘুরতে ঘুরতে কালকে রাতে ভালোই আড্ডা ফাড্ডা হয়েছে, একটু রাত হয়ে গেছিলো শুতে, কিন্তু আমাদের এনার্জি একটু লস হয়নি, তো সেই কারণে আমরা একদম টাইমলি উঠেও পড়েছি এবং এখন চলেছি হাঁটতে হাঁটতে একদম ভিউ পয়েন্টে। মনোজ দাই যে ক্যামেরা নিয়ে রেডি একদম, চলো কটা ফটো তোলা হোক এবার। এগুলো সব কুয়াশায় ভিজে গেছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। আমরা এসেছি কিন্তু পুরো শুকনো, এমন কিন্তু কুয়াশার জল পড়ছে। উঠেছে নরপুরে দু মিনিটও হলো না আমরা উঠলাম, আমরা হাঁপিয়ে গেছি, এখন একটু উঠতে হবে। কি কুয়াশা, আর মুখ থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডা লেগে গেছে, আসলে গরম দেখে ঠান্ডা এসেছি, তো হঠাৎ ঠান্ডা লেগে গেছে। এই হচ্ছে পয়েন্ট, আগে ভিউটা দেখাই। এটা হচ্ছে লেপচা, আমরা উঠলাম যে এইখানে পৌঁছালাম, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মতো একটু হাঁটতে হয়েছে। আমার পেছনে যেটা দেখছেন পাহাড়টা, ওখানটা একটু ক্লিয়ার হয়ে গেলে কুয়াশাটা, তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো আমরা একটু ওয়েট করছি, ওটা দেখবো। তো ওয়েট করতে করতে আমরা একটু রিলস বানাচ্ছি, কটা লাইভ ভিডিও করছি, তার সাথে আমার ব্লগটাও চলছে। আজকে মনোজ তার পেছনে পড়ে গেছে কুকুরটা। আমরা নেমে যাচ্ছি নিচে, তো চলুন নিচে গিয়ে ব্রেকফাস্ট হবে যখন, তখন আপনাদের সঙ্গে আবার আসছি। ব্রেকফাস্ট আলু কা পরাঠা, অমলেটের মতো দেখতে লাগছে, হেভি হেভি, ভালো হয়েছে। হে নাও হে নাও, হেভি লাগছে আলু পরাঠা। তুমি চলে দাও না,
ওটাই হলো হ্যাঁ এই দুটোই ওটা আচার ওটা আচার এইটা কি কুয়াশা চোখের সামনে এরকম কুয়াশা দেখছি সামনে থেকে কুয়াশা সব চলে যাচ্ছে অতটা বুঝে যাচ্ছে না লাইটের জন্য ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি আমরা ঘুম স্টেশনে এবার ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এইটাই হচ্ছে ঘুম স্টেশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইরকমভাবে আমরা যাচ্ছি এর উপর দিয়ে ট্রেনটা যায় এটাই হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে টিকিট করে যেতে হয় ওপরে পুরো নাকি লেক নাকি গাছ বাছ আছে সব সিনারিগুলো সবাই দেখতে যায় কিন্তু আমাদের কাছে টাইম খুব শর্ট আর বৃষ্টিও পড়ছে তাই আমরা ওপরে দেখতে যাচ্ছি না এই নিচ থেকে যেরকম জায়গা দেখে নিচ্ছি নিয়ে বেরিয়ে যাবো আমরা অনেক গরম আছে গো দেখাচ্ছি আপনাদের এটা নতুন জিনিস আমি কোনোদিন খাইনি এর আগে এটা এত বড় বলে দিয়েছে এটা মানে আমরা তিনজন মিলে খাবো টেস্ট করে তারপর বলছি আপনাদের যারা এটা খাননি কোনোদিন ফার্স্ট টাইম ট্রাই করছেন তাহলে আমি রিভিউ দেবো নাই একদমই অর্ডার না দেওয়া ফালতু আজকে চলো সবাই একসঙ্গে থাকবো হোটেলে ঢুকে যাই স্যার আমাদের কিন্তু আসতে হবে লাটপাঙ্গা এমন একটা আটা আটা কুচু একদম অর্ডার খেয়ে দিয়ে বেরোবো যেই তখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কিছুক্ষণ আমাদের এখানে বসতে হবে দিয়ে তারপর বেরোবো হ্যাঁ এই যে বৃষ্টি শুরু হ্যাঁ দিচ্ছি
তিন দিনে এই প্রথম এইরকম রাস্তা পেলাম আমরা। চলো হবে হবে চল চল চল, ঠিক তিন দিনের মাথায় এরকম রাস্তাটা পড়লো। এতদিন ঠিকঠাক যাচ্ছিলাম আমরা। রাস্তাটা দিয়ে উঠতে হবে, সামনে একটু কাজ চলছে বলে তাই মনে হয় আধা ঘন্টার মতো একটু লেট হবে। তো আমি তো নেমে পড়েছি, আমি হেঁটে যাবো, আমি আর আমার সাথে আরেকটা মেয়ে আছে অ্যালেভিয়া, ও আমরা দুজন হেঁটে যাবো, ওরা বাইক নিয়ে উঠবে। এইখানে থাকবো আমরা, আস্তে আস্তে সে সন্ধ্যেই হয়ে গেছে। আমাদের আগে বেডরুমটা দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে রাকেশ তাদের জন্য দেওয়া, আর এটা হচ্ছে আমাদের। ওখানে ওয়াশরুম, আর এই যে বেড, খুব বড় একটা বেড দিয়েছে। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, টেবিল টেবিল পেতে। এতটা যে আমরা জার্নি করে এলাম পুরো সব মিটে গেল এখানে এসে, এত সুন্দর লাগছে হোটেলটা। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবার একটু বিকেলে স্ন্যাক্স খাবো। আমি বলেছি আমি কিছু রিচ খাবো না, তো আমি একটু ম্যাগি অর্ডার দিয়েছি। তো আমি আর অমিতাভ দা ম্যাগি, কত কি দিয়েছে ম্যাগি টাইম, পেঁয়াজ টমেটো, না এদের ম্যাগি আলাদা, আমরা তো পাতি জল দিয়ে সেদ্ধ করে দিই। আচ্ছা এখানে ম্যাগির জন্য এগুলো আছে না, ভালো বানিয়ে দাও। ভালো করে দেখলাম এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কালকের রাইডটা কেমন হবে। কালকে সকাল সকাল উঠে একটু এদিকে ওদিকে দেখবো কি ঘোরার জায়গা আছে, তারপর আমরা মনে হয় লাঞ্চটা করে এখানে তারপর বেরিয়ে যাবো, লাঞ্চ না হলেও অন্তত ব্রেকফাস্টটা করে বেরোবো। কিন্তু আপনাদের একটু দেখাই বাইরে বৃষ্টি পড়ছে যে কীরকম করে, আর কি অবস্থা হবে কালকে যখন নামবো আমরা। অন্ধকারে ভিডিও তো দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই জোরে বৃষ্টি নেমেছে। ওই ঘরে সবাই গল্প করছে, প্রচুর ঠান্ডা এখানে, প্রথমে এসে মনে হয়নি অতটা, এখন খুব ঠান্ডা দিয়েছে। ডিনারে আছে পটল আলুর তরকারি, আর এটা একটা কি দিয়েছে জানি না, আর এখানে আছে কষা মাংস, স্যালাড, আর হচ্ছে রুটি। তাহলে বন্ধুরা আজকে ডে থ্রি আমি এখানেই শেষ করলাম, কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে আমার ডে ফোর। সো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।